পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গত 2020 থেকে 2021 সাল পর্যন্ত জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আমরা বঙ্গবন্ধুর জীবন কর্ম এবং আমাদের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার সঙ্গে তার যে অবদান সেটি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। আপনারা জানেন যে বঙ্গবন্ধু 1920 সালে 17 মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। এই শিশুটি যে একদিন বাংলাদেশের মতো একটি দেশ প্রতিষ্ঠার জন্য এত বড় ভূমিকা রাখবেন, এত বড় হয়ে উঠবেন, সেটি কি তখন কেউ ভাবতে পেরেছে? হয়তো কেউ ভাবতে পারেনি। এরকম পৃথিবীর ইতিহাসের সব দেশই যারা মহানায়ক হিসেবে, যারা স্বাধীনতার নায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন, তারা যখন খুবই ছোট ছিলেন তখন তার কেউ ভাবতে পারেনি, কিন্তু কালে কালে তিনি হয়ে ওঠেন এবং এই হয়ে ওঠাটা ঐতিহাসিক অনেকগুলো বাস্তবতার ভিতর দিয়ে হয়। যেমন বঙ্গবন্ধু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ, সারা পৃথিবীতে একটা উত্তাল অবস্থা চলছিল। আমাদের দেশে তখন স্বাধীনতার সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এগুলো কিন্তু চারদিকে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল। তার যখন শৈশবকাল, তার যখন কৈশোরকাল, এই সময়টা অর্থাৎ 20-এর দশকে তিনি হয়তো কিছু না, 30-এর দশকের প্রথম দিকে হয়তো কিছু না, কিন্তু শেষের দিকে অলরেডি তিনি স্কুলের ছাত্র, তখন তাদের কাছে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং 40-এর দশকে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যেমন একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা চলছিল, ভারতবর্ষ চলছিল, এখানকার মানুষজন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল, স্বাধীনতা ইত্যাদির পক্ষে তারা কিন্তু একত্রিত হচ্ছিল। এই যে সামগ্রিক পরিস্থিতিগুলো, এইগুলো তখনকার দিনে প্রতিটি সচেতন স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী তাদের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। শেখ মুজিব যখন ছোট ছিলেন, স্কুলে যেতেন, তখন থেকে তিনি কিন্তু সচেতন ছিলেন। তিনি তার সমবয়সীদের সঙ্গে শুধু খেলাধুলাই করতেন না, তিনি কিন্তু স্কুলে নেতৃত্ব দিয়েছিলেন এবং একবার তার স্কুলে সোরোয়ার দিয়ে এবং একে ফজলুল হক তারা গিয়েছিলেন, তিনি তাদের কাছে স্কুলের কিছু সমস্যা সমাধানের দাবি জানিয়েছিলেন এবং সকলে তার সাহসের প্রশংসা করেছিল। তিনি সত্যি খুব সাহসী ছিলেন, আবার তিনি খুব দরদীও ছিলেন। তার বন্ধুদের মধ্যে দু একজন ছিল যারা আর্থিকভাবে বেশ দুর্বল ছিল, তাদের লেখাপড়া করার, তাদের খাওয়ার পয়সা ছিল না। তিনি তার বাবার যে গোলা থেকে ধান নিয়ে সেই তার বন্ধুদের খাওয়ার ব্যবস্থা বা তাদের লেখাপড়ার জন্য যে অর্থ সেটি তিনি প্রদান করেছিলেন। তার পিতা এই বিষয়টা দেখে কিন্তু তার উপর রাগান্বিত হননি, বরং তাকে খুব সাহস জুগিয়েছেন এবং সবসময় বলেছিলেন, তাকে বলেছিলেন তুমি খুব সততার সঙ্গে জীবন যাপন করবে, হ্যাঁ আমি এতেই খুশি থাকবো। বলা চলে যে এই খোকাটি, এই শিশু, এই তরুণ শেখ মুজিব পরবর্তী জীবনে কিন্তু অত্যন্ত সাহসী, অত্যন্ত আমরা বলবো যে জনগণের প্রতি জনদরদি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠেছিলেন। তিনি কলকাতায় ইন্টারমিডিয়েট পড়তে গিয়েছিলেন, সেখানে তিনি বেকার হোস্টেলের শিক্ষার্থী ছিলেন। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাদের সঙ্গে রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার একটা বোঝাপড়া ছিল এবং কলকাতার সেই উত্তপ্ত রাজনৈতিক অবস্থা তাকে কিন্তু আন্দোলিত করেছিল। তিনি বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে
মিলেমিশে আন্দোলন করেছিলেন, স্বাধীনতা চেয়েছিলেন। তবে তিনি তিনি সর্বভারতীয় একটি রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যেমন ছিলেন, আবার বৃহত্তর বাংলা কেন্দ্রিক, আসাম বাংলা কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা হোক সেটার পক্ষেও তার অবস্থান ছিল। কিন্তু ইতিহাসের সবকিছু তো তার তার কারো একার উপর নির্ভর করে না, তার উপরে সেই অনেক কিছুই তার চাইতেও যারা অগ্রজ ছিলেন তাদের রাজনৈতিক ভূমিকা ইত্যাদির উপর অনেক কিছু নির্ভর করে। তবে একটি কথা মনে রাখতে হবে, এই যে সময়টি, এই সময়টির প্রভাব কিন্তু তরুণ শেখ মুজিবের উপরে পড়েছিল, যে কারণে দেখা যায় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যেমন একজন সমর্থক ছিলেন, আবার তিনি কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে জাতীয়তাবাদী চিন্তা তারও কিন্তু একজন সমর্থক হয়েছিলেন। তিনি কিন্তু বিপ্লবী মাস্টারদা সূত্র সেনরা যারা অনেক আগেই এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লব করতে গিয়ে আত্মাহুতি দিয়েছিলেন তাদের প্রতিও কিন্তু তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আমাদের এখানকার আন্দোলনে গান্ধী, নেহেরু, জিন্না এদের প্রতিও কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। সুতরাং তিনি এই অঞ্চলের এই ভারতবর্ষের যত বড় বড় রাজনৈতিক নেতা তাদের উপর তার কিন্তু প্রভাব পড়েছিল, যে কারণে তিনি রাজনীতিটাকে শুধুমাত্র স্লোগানের মধ্যে নয়, তিনি মূলতই রাজনীতিটা শিক্ষা সচেতনতার ভিতর দিয়ে, দেশপ্রেম এবং রাষ্ট্রচিন্তার ভিতর দিয়ে তিনি কিন্তু অর্জন করেছিলেন। যে কারণে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, আমরা পাকিস্তান নামক রাষ্ট্রের অধীনে পূর্ব বাংলা অধীনস্থ হয় এবং তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে এই বাংলাকে নিয়ে তাকে রাজনীতি করতে হবে। সে কারণে তিনি কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। অবশ্য প্রথমে তিনি তার বাড়িতে যান, সেখান থেকে তিনি সেপ্টেম্বর মাসের মধ্যেই ঢাকায় এসে স্থিত হন। অর্থাৎ এখানকার যে রাজনৈতিক উত্থান পতন এগুলোর সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত হয়ে পড়েন। আমরা জানি যে পাকিস্তান সৃষ্টি হওয়ার আগেই এখানকার রাষ্ট্রভাষা অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এটি নিয়ে একটা বিতর্ক শুরু হয়। তিনি 1947 সালের 6 এবং 7 সেপ্টেম্বর এখানকার যে যুবলীগ মুসলিম যুবলীগ ছিল এবং তারা তাদের অন্যতম নেতা ছিলেন গাজীউল হক, এবং গাজীউল হকরা তখন এই ভাষা আন্দোলনের যে বিষয়টি সেটিকে তাদের সাংগঠনিক বিষয়ের মধ্যে আলোচনায় আসলো এবং সেখানে শেখ মুজিব অন্যতম একজন যুব নেতা হিসেবে তাতে অংশগ্রহণ করেছিলেন এবং ভাষা আন্দোলনে বাংলা ভাষার পক্ষে তিনি তার অবস্থান সুস্পষ্ট করেছিলেন। আমরা এর মধ্যে তমদ্দুন মজলিস সহ অনেক আন্দোলন ইত্যাদি সংগঠিত হতে দেখেছি এবং 1948 সালে ছাত্রলীগ গঠন করার মধ্য দিয়ে তিনি বলা চলে এখানে একটি ছাত্রদের রাজনৈতিক ছাত্র সংগঠন গড়ে তুলেছিলেন। এখন এভাবে যদি আমরা দেখি পাকিস্তান সৃষ্টির পর তিনি কিন্তু একেবারে সক্রিয়ভাবে ঢাকার রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন এবং এই রাজনীতিতে অনেকেই ছিলেন, অনেকেই এর সাথে যুক্ত হয়েছিল। কিন্তু শেখ মুজিব দেখতে যেমন লম্বা ছিলেন, সুদর্শন ছিলেন, বলতেন ভালো, বুদ্ধিমত্তা ভালো এবং অসম্ভব রকম সাহস, অসম্ভব রকম তেগ, অসম্ভব রকম তার মধ্যে একটা আকর্ষণীয়, অন্যকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে ছিল। সে কারণেই দেখা যায় যে এখানে এসেই তিনি কিন্তু ছাত্ররা ছাত্র আন্দোলন নয়, তিনি বলা চলে এর থেকে বড় অর্থাৎ এখানে একটা বিরোধী রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে 1948 দিকেই তিনি কিন্তু যুক্ত হতে থাকেন এবং 1949 সালে বলা চলে যে সেই রাজনৈতিক দল যেটা আওয়ামী মুসলিম লীগ যেটি তৈরি হয় জুন মাসে, কিন্তু তার আগে অর্থাৎ তিনি যখন এই ভাষা আন্দোলন কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতির সাথে যুক্ত হওয়া তা এইগুলো ছাড়াও পূর্ব বাংলার স্বায়ত্তশাসন বা পূর্ব বাংলার জনগণের বিভিন্ন অধিকার ইত্যাদির দাবিতে তিনি সংগঠন গড়ে তুলছিলেন এবং এর ফলে তাকে কিন্তু পাকিস্তানের গোয়েন্দারা
1948 সাল থেকে ফলো করছিলেন এবং তারা 1950 সালে তারা লিখছেন যে শেখ মুজিব পাকিস্তানের জন্য একটা থ্রেট বা হুমকি হয়ে উঠছে। এ কারণে 31 ডিসেম্বর আমরা জানি যে 1950 সালের 31 ডিসেম্বর তারিখে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং এই অ্যারেস্টের ফলে অর্থাৎ তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তার নামে বেশ কিছু মামলা, জামিন অযোগ্য মামলা দিয়ে 2 বছর 2 মাস অর্থাৎ তিনি একেবারেই বলতে গেলে 1952 সালের 27 ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করেন, যখন তিনি একটা হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ অনশন ধর্মঘট করেছিলেন 18 তারিখ থেকে। 16 তারিখেই তারা ধর্মঘট শুরু করতে যাচ্ছিলেন কিন্তু তখন ঢাকা মেডিকেল থেকে তাদেরকে একেবারে ফরিদপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তিনি এবং মহিউদ্দিন সহ আরো অনেকেই ছিলেন সেটার সঙ্গে, তাদের হলো কারাবন্দীদের মুক্তি এবং ছাত্রদের দাবি, তখন ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের প্রতি তাদের তখন জেল থেকে সমর্থন ছিল এবং সেটি 21 ফেব্রুয়ারির পরে তখন কিন্তু দেখা যায় যে শেখ মুজিবুর রহমান ফরিদপুরের কারাগারে অত্যন্ত অনশনরত অবস্থায় ছিলেন এবং 25 তারিখ ডাক্তার তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে যাওয়ার পর পাকিস্তানের কর্তৃপক্ষ তাকে কোনো অবস্থাতেই আর তার অনশন ভঙ্গ করতে না পারার ফলে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 2 দিন পর তিনি কারাগার থেকে 27 ফেব্রুয়ারি বের হয়ে তার বাড়িতে অবস্থান নেন। তখন তিনি একেবারে বলতে গেলে খুবই স্বাস্থ্য ভঙ্গ অবস্থায় বাড়ি যান। সেখানে তিনি প্রায় 2 মাসের মতন অবস্থান করছিলেন কিন্তু এদিকে ঢাকাতেও কিন্তু ব্যাপক আন্দোলন ইত্যাদি চলছিল, সে কারণে তিনি তাকে মানিক মিয়া অর্থাৎ ইত্তেফাকের যে সম্পাদক পরবর্তীতে আমরা জানি, তিনি তাকে ঢাকায় আসার জন্য চিঠি লেখেন। কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের যে সভাপতি, আমরা জানি 1949 সালে যে মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তার সভাপতি মৌলানা ভাসানী সাধারণ সম্পাদক শামসুল হক এবং তিনি যুগ্ম প্রথম যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং এরই মধ্যে ভাষা আন্দোলন ইত্যাদির কারণে মৌলানা ভাসানী কেয়া এবং শামসুল হককে কারাগারে প্রেরণ করা হয়। এই অবস্থায় দল গোছানোর জন্য মানিক মিয়া তাকে চিঠি লিখে তিনি ঢাকায় এসে আবার দলের দায়িত্ব নেন, অর্থাৎ তিনি সাধারণ সম্পাদকের তখন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন এবং আতাউর রহমান খান তিনি তখন প্রথম যেহেতু ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি সভাপতির অস্থায়ী ভিত্তিতে সভাপতির দায়িত্ব পালন। এই সময় থেকে বলা চলে শেখ মুজিবুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন এবং 1952 সাল 1953 সালে এসে সম্মেলনে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং সেই সময় সেই 1953 সম্মেলনেই কিন্তু আওয়ামী লীগকে তিনি অসাম্প্রদায়িক করার প্রস্তাব দিয়েছিলেন, তবে যেহেতু মেজরিটি ভোট তিনি পাননি সে কারণে সেবার তিনি করতে পারেননি। তারপর 1955 সালে তিনি এটি করেছিলেন। ইতিমধ্যে অবশ্য 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা জানি যে আওয়ামী লীগ KSP অর্থাৎ শেরেবাংলা একে ফজলুল হকের দল এবং আরও কিছু রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, এছাড়া নিজাম ইসলাম, এই সমস্ত অনেকগুলো রাজনৈতিক দল মিলে মুসলিম লীগের বিরুদ্ধে একটা যুক্ত ফ্রন্ট গঠন করে 1953 সালে ডিসেম্বরে এবং 1954 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বলা চলে যে শুধুমাত্র মুসলিম লীগ 9টি আসন লাভ করে আর বাকি সমস্ত আসনই এই যুক্ত ফ্রন্টের প্রার্থীরা জয়লাভ করে। কিন্তু যুক্ত ফ্রন্ট যখন সরকার গঠন করে সেই সরকারকে কাজ করতে দেয়নি পাকিস্তান সরকার, 56 দিনের মাথায় এই যুক্ত ফ্রন্ট সরকারকে ভেঙে দেওয়া হয় এবং এর ফলে পাকিস্তানের রাজনীতিতে যে পূর্ব বাংলার জনগণের অধিকার নেই সেটি আরো প্রমাণ। ইতিমধ্যে আমরা জানি যে এই সময়ে পূর্ব বাংলায় কিন্তু অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব, পাটের ন্যায্য মূল্য নেই, এই সমস্ত সংকট, সাম্প্রদায়িকতা এবং বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা এইগুলো লাগিয়ে দিয়ে মুসলিম লীগ সরকার একটা কঠিন অবস্থা করে ফেলেছিল। এই সমস্ত কারণে যে এটারই ক্ষোভ কিন্তু 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে 21 দফা প্রতি সমর্থন জানিয়েছিল মানুষ,
কিন্তু সেটাকে সেই সরকারকে কাজ করতে না দেওয়ার পরে সরকার সেখানে শেখ মুজিবকে কিন্তু জেলে পাঠায়, তবে শেরেবাংলাকে গৃহবন্দী করে এবং কিছুদিন পর তিনি মুক্ত হয়ে যান এবং পূর্ব বাংলার তিনি গভর্নর হন। পাকিস্তান সরকারের সাথে কিছুটা বলা চলে এক ধরনের আতাত করেই শেরেবাংলা এই অবস্থান গ্রহণ করেন। তারপরে শেখ মুজিবুর রহমান মুক্ত হওয়ার পর পৃথকভাবেই আন্দোলন সংগ্রাম শুরু করেন। ভাসানী তখনও পর্যন্ত একসাথেই ছিল। এরপর আমরা লক্ষ্য করি যে পূর্ব পাকিস্তানের সরকার গঠন নিয়ে নানা রকম সমস্যা জটিলতা তৈরি হয়। আবুল হোসেন সরকারের সরকার ইত্যাদি নানা ধরনের সরকার ইত্যাদি তৈরি হয় এবং পরবর্তীতে আতাউর রহমান খানকে মুখ্যমন্ত্রী এবং আরো কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে আরেকটা যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। এটি কিন্তু সেই যুক্তফ্রন্ট সরকার নয় যেটা 1954 সালে, এটি কেএসপি ছাড়া অর্থাৎ কৃষক শ্রমিক পার্টি প্রজা পার্টি ছাড়া অন্য রিপাবলিকান ইত্যাদি পার্টি, এই পার্টিগুলোকে নিয়ে আরেকটি সরকার গঠিত হয়। এই সরকার 11-13 মাসের মতন সরকারে ছিলেন, কিন্তু এই সরকারের সময় শেখ মুজিবুর রহমান বাণিজ্য সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তারা যে গণপরিষদ সেখানে বেশ কিছু স্বায়ত্তশাসনের অধিকার ইত্যাদি ইত্যাদি এগুলো পাশ করেন। এতে করে পাকিস্তানের সরকার কিন্তু এই সরকারকে খুব একটা পছন্দ করছিল না। কেন্দ্রে কিন্তু সুরবর্তী সরকার ছিলেন আর প্রদেশে ছিলেন আতাউর রহমান খানের যে যুক্তফ্রন্ট সরকার। এই সরকারকে এই দুই সরকার থাকাতে পূর্ব বাংলার জনগণের বেশ কিছু অধিকার বাস্তবায়িত হচ্ছিল, কিন্তু এইটি পাকিস্তানের পছন্দ না হওয়াতে শেষ পর্যন্ত এই সরকারকে সেই সরকার ভেঙে দেয়, অর্থাৎ পদত্যাগ করতে বাধ্য হয় সুরবর্তী। এবং একইভাবে পূর্ব বাংলার ও সরকার নিয়ে একটা সংকট তৈরি হয়, সেখানে মুসলিম লীগের প্ররোচনা ইত্যাদির কারণে দেখা যায় যে পূর্ব বাংলার যে সরকার বারবার পরিবর্তিত হয়। এবং আমরা জানি যে স্পিকার হিসাবে স্পিকার ডেপুটি স্পিকারদের যে সংসদ ভবনে সেখানে উত্তেজনা হয় এবং এক পর্যায়ে সেখানে ডেপুটি স্পিকারকে হত্যা করার চেষ্টা করা হয়, এই ধরনের কতগুলো অবস্থা তৈরি হয়। এই যে পরিস্থিতিগুলো পাকিস্তানের মধ্যে তৈরি হওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ব্যর্থ হতে থাকে। সামরিক আইন জারি করা হয়, এরপরে সেই সামরিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, শেখ মুজিব জেলে যায়, এরপরে শেখ মুজিব মুক্ত হয়ে আবার সংগঠিত করতে থাকেন। 66 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা প্রদান করে বাংলার স্বাধীনতার যে সংগ্রাম সেটিকে এগিয়ে নেয়। এটাকে বলা হয় বাঁচা মরার দাবি, অর্থাৎ এটাকে ম্যাগনা কার্টা বা স্বাধীনতার সনদ হিসেবে তিনি এটিকে উত্থাপন করেন। এবং সেটা যখন উত্থাপন করেন তখন একমাত্র আওয়ামী লীগই এই 6 দফার পক্ষে ছিলেন। সে কারণে পাকিস্তান সরকারের গভীর ষড়যন্ত্র, অত্যাচার, নির্যাতন, কারাভোগ ইত্যাদি নেমে আসে। শেখ মুজিব সহ অনেক নেতাই কারাভোগে কারাগারে নিক্ষিপ্ত হন, তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলতে থাকে এবং শেষ পর্যন্ত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে প্রধান আসামি করে হত্যা করার চেষ্টা হয় এবং এটারই পরবর্তীতে তীব্র প্রতিক্রিয়া হয় এবং সেখানে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ইত্যাদির মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়। 69 সালের যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের মাধ্যমে 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে আইয়ুব খান, শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য হয়। অর্থাৎ এই যে মুক্তির মধ্য দিয়ে শেখ মুজিব কিন্তু পাকিস্তানের রাজনীতিতে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন 66 সালে 6 দফার স্বায়ত্তশাসনের দাবি, সেটির কিন্তু বিজয় প্রাথমিক বিজয় হয় এবং এই বিজয়ের মধ্য দিয়ে তিনি 23 তারিখে কিন্তু বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। এবং এরপরে পাকিস্তানের রাজনীতিতে তিনি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠেন এবং 70-এর নির্বাচনে তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করেন। এবং এর ফলে কিন্তু যেখানে পাকিস্তানিরা
এই নিরঙ্কুশ বিজয়ের যে বিষয়টি তারা ভাবতে পারেনি, তারা চেয়েছিল কোনো অবস্থাতে ক্ষমতা হস্তান্তর করতে চায়, সেই কারণে তারা যে জাতীয় পরিষদের অধিবেশন সেটি স্থগিত করার পর পূর্ব বাংলার জনগণের মধ্যে যে বিক্ষোভ ক্ষোভ তৈরি হয় সেটিকে ধারণ করে সেটিকে বহন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিব পয়লা মার্চ থেকে একের পর এক কর্মসূচি দিয়ে পূর্ব বাংলার জনগণকে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। 7ই মার্চের ভাষণে তিনি আমাদের এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই যে আহ্বান, এই যে বাণী তিনি দিয়েছিলেন সেটাই পরবর্তীতে কিন্তু 25শে মার্চ যখন পাকিস্তানের সরকার তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন তিনি 26শে মার্চের প্রথম পর্বে স্বাধীনতার যে ডাক দেন সেটি সারা দেশব্যাপী 26 তারিখে ছড়িয়ে পড়ে, সারা পৃথিবী সেটি জানতে পারে। ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেই দিন 26 তারিখ এবং শেখ মুজিবকে কারাগারে নিয়ে যান এবং বলেছিলেন তার শাস্তি হতেই হবে, এই ধরনের ঘোষণা দিয়ে তাকে কারাগারে নিয়ে যায়। এখন এরপরে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং সেই মুক্তিযুদ্ধের পর তিনি দেশে ফিরে আসেন, বিজয় লাভ করার পর তিনি দেশে ফিরে আসেন এবং স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গঠন করেন, 3.5 বছরের মাথায় এই দেশটি কিন্তু একেবারে হতদরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশে পরিণত হয়। তিনি যখন দেশের আর্থ সামাজিক রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছিলেন, সোনার বাংলা তার অতি জনপ্রিয় শব্দ, সোনার বাংলা শোষণ মুক্ত সমাজ, এমন একটি সমাজ তিনি করতে চান যেখানে কোনো মানুষ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না, এই প্রতিশ্রুতিগুলো দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 75 সালে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চেয়েছিলেন। সেই পরিবর্তনটি আন্তর্জাতিক মহলের অনেকেরই ভালো লাগেনি, পছন্দ হয়নি এবং দেশেরও কিছু কিছু গোষ্ঠী তাকে কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা কুর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে 1975 সালে 15ই আগস্ট। সে কারণে একটা রক্তাক্ত অধ্যায় যে দিন থেকে বাংলাদেশ বঙ্গবন্ধু যে মিশনারি নেতৃত্বকে হারিয়ে বাংলাদেশ দীর্ঘদিন একটি ভিন্ন অবস্থার দিকে পরিচালিত হয়। এই বঙ্গবন্ধু মাত্র 55 বছর 5 মাস জীবিত ছিলেন, কিন্তু দেখুন কি অসাধারণ কাজ এই মানুষটি এই স্বল্প সময়ের মধ্যে করতে পেরেছিলেন। 23 বছরের পাকিস্তানকে তিনি কিন্তু একেবারেই পূর্ব বাংলা থেকে বিদায় দিতে পেরেছিলেন। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমরা যারা ইতিহাসের বিষয়গুলো গবেষণা করে জানি, আমরা জানি যে শেখ মুজিব একমাত্র নেতা ছিলেন যিনি সাহসী যেমন ছিলেন তার ভীষণ মিশন ছিল। তিনি স্বায়ত্ত শাসনের দাবি ইত্যাদি নিয়ে পূর্ব বাংলার জনগণকে একত্রিত করতে পেরেছিলেন। অন্য কোন রাজনৈতিক নেতা কিন্তু এতগুলো বিষয় নিয়ে অগ্রসর হতে পারেননি। যদি শেরেবাংলা একে ফজলুল হক, তিনি তখন বৃদ্ধ ছিলেন, তিনি ওই স্বাধীনতার সংগ্রামের জন্য তিনি কখনো আগাননি। ভাসানি 1955-56 সাল পর্যন্ত ওই আওয়ামী লীগের সাথে ছিলেন, তারপরে তিনি ন্যাপ গঠন করে তিনি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, পরবর্তীতে তিনি আইয়ুব খানের সঙ্গে যুক্ত থেকে চীনের সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি নিয়ে তিনি ছিলেন, সহজ অপারো বিরোধিতা তিনি করেছিলেন দীর্ঘদিন। 68 সালে গিয়ে তিনি শেষের দিকে তিনি আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা অর্জন করেন এবং 69 গণঅভ্যুত্থানে যোগদান করেন। কিন্তু এরপরে হয়তো তিনি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু এই সমস্ত রাজনৈতিক আন্দোলনকে একেবারে একটি রাজনৈতিক প্রবাহে গতিময়তা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই। অন্য কোনো রাজনৈতিক নেতা এটি কার পক্ষে এটি করা সম্ভব হয়নি। সে কারণে তিনিই ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক, মূল নেতা, মূল পরিকল্পনাকারী। তিনি এতবার কারাগারে গিয়েছিলেন, তিনি সকল নির্যাতন, ফাঁসির কাষ্ঠে যাওয়া, সকল নির্যাতন তিনি সহ্য করেছিলেন। তিনি কাউকে ভয় পেতেন না, তিনি কারো কাছে মাথা নতও করেননি। এই অদম্য সাহসী বীর পুরুষ ছাড়া পাকিস্তান রাষ্ট্র থেকে স্বাধীনতা এমনি এমনি কেউই অর্জন করতে পারত বলে এটা কোনো অবস্থাতে আমরা মনে করি না।
এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য পাকিস্তানি সিক্রেট যে দলিলপত্র যেগুলো 2000 সালে আমরা উদ্ধার করা শুরু করি, এখন এটার অনেকগুলো খণ্ড বের হয়েছে, যে কেউ আগ্রহী পাঠক এগুলো দেখতে পারে। বঙ্গবন্ধুর লেখা তিনটি বই, একটি হলো অসমাপ্ত আত্মজীবনী, আরেকটি হলো নয়া চীন, আর একটি হলো কারাগারের রোজ নামচা। এই তিনটি বই যদি আমরা ভালো করে পড়াশোনা করি, তাহলে কিন্তু পাকিস্তান আন্দোলনের বঙ্গবন্ধুর যে বিশাল ঐতিহাসিক ভূমিকা সেটি আমরা জানতে পারব। সুতরাং বঙ্গবন্ধু সম্পর্কে অনেকেরই অনেক ভিন্ন ভিন্ন কথা আছে, কিন্তু ইতিহাসে সেভাবে এগুলোকে দেখা যায় না। ইতিহাস আর প্রকৃত তথ্য নির্ভর, প্রকৃত সত্য নির্ভর ঘটনা দিয়েই একজন নায়ককে নায়কের ভূমিকায় দেখেন। হ্যাঁ, অনেকেই ছিলেন, কিন্তু একজনকে প্রত্যেক দেশের স্বাধীনতা সংগ্রামে মূল নেতৃত্ব নিতে হয়, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং এই এই তার ঐতিহাসিক এই ভূমিকা, এই ভূমিকা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই, এবং তার ভূমিকাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, এটিকে ঈর্ষাপরায়ণ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। এটিকে আমাদের দেখতে হবে একজন নেতা যিনি দেশের জন্য তার জীবনকে সমর্পণ করেছিলেন, এবং জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত তিনি এবং তার পরিবারের সকল সদস্যদের যারা এখানে ছিলেন তাদের সকলের রক্ত দিয়েই তিনি কিন্তু তিনি বারবার যেটি বলেছিলেন যে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের মানুষের জন্য আমি সংগ্রাম করে যাব, আন্দোলন করে যাব, প্রাণ উৎসর্গ করে যাব। তিনি সেটি করে গিয়েছেন, তিনি ষড়যন্ত্রকারীদের হাতে প্রাণ দিয়েছেন, কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হতো। এই বিষয়গুলো কাউকে খুব বড় করে দেখার জন্য নয়, কিন্তু তিনি অনেক বড় মানুষ, তার ভূমিকাকে অস্বীকার করা, ছোট করা, এটিও কিন্তু কোনো অবস্থাতেই কোনো দেশপ্রেমিকের কাজ না, কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। সুতরাং এইভাবেই ইতিহাসের এই মহানায়কের যে জন্মদিন আজকে 100 বছর, সেই 100 বছরকে আমরা পালন করলে আমরা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের জীবনে যে এখন যে রাজনীতিবিদের অনেকেই রাজনীতি করে, কিন্তু আমরা বঙ্গবন্ধুর মতন এমন আত্মত্যাগী রাজনীতিবিদদের পাচ্ছি না। সেটার কারণ হচ্ছে আমরা এই জীবন থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করছি না। আমি আশা করি যে গবেষকগণ, রাজনীতিবিদগণ, সচেতন মহল সকলেই বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি নিয়ে লেখাপড়া করলে, কিংবা তার জীবনের যে সমস্ত দলিলপত্র রয়েছে, লেখালেখি রয়েছে, সেগুলো থেকে অনেক কিছুই, তার হয়তো সব মত হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তিনি যেভাবে সহজ সরলভাবে তিনি সত্যবাদিতার সঙ্গে সবসময় সুস্পষ্ট নীতি ও কৌশল নিয়েই কিন্তু সংগ্রাম করেছেন, তিনি পালিয়ে যাননি, তিনি কিন্তু দেশের জন্যই জীবন উৎসর্গ করে গেছেন। সুতরাং এমন মহানায়কের প্রতি আমরা এই জন্মশতবৎসরে অবশ্যই শ্রদ্ধা জানাই, তাকে সম্মান জানাই, তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আশা করি আপনাদের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আজ তাহলে এখানেই রাখি, পরবর্তী